সুপ্রিয় দর্শক, ঠিক এই মুহূর্তে আমি আছি বিএনপির যে প্রধান কার্যালয় তার সামনে। আপনারা জানেন বিএনপির আজকে সারাদিনের সকাল সন্ধ্যা যে হরতাল কর্মসূচি ছিল, সেই কর্মসূচি থেকে কেন্দ্র করে সারা দেশের কিন্তু জেলা উপজেলাতে নানা ধরনের মিছিল এবং বিক্ষোভ কর্মসূচি পালিত হয়েছে, যেখানে পুলিশ এবং নেতাকর্মীদের ভিতরে ধাওয়া পাল্টা ধাওয়া সহ অনেক নেতাকর্মীদের কিন্তু গ্রেপ্তারের মতো ঘটনাও কিন্তু ঘটেছে। আপনারা জানেন বিএনপি জামাতের ডাকা যে সকাল সন্ধ্যা হরতাল কর্মসূচি ছিল, সেখান থেকে সারা দেশ থেকে 680 জনের অধিক নেতাকর্মী গ্রেপ্তার হয়েছে বলে বিএনপির পক্ষ থেকে আসলে দাবি করা হচ্ছে। এছাড়া আজ সারা দেশে অনেক ধরনের অপ্রীতিকর ঘটনাও কিন্তু ঘটেছে। ইতিমধ্যে 3 জন মৃত্যুবরণ করেছে আজকের হরতালকে কেন্দ্র করে, এ তথ্য কিন্তু পাওয়া গেছে। এছাড়া আজ সকালে কিন্তু বিএনপি দলের যে মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর, তাকে কিন্তু বাসা থেকে তুলে নেওয়া হয়েছে। বিএনপি থেকে দাবি করা হচ্ছে যে শনিবার ঢাকায় শান্তিপূর্ণ যে মহাসমাবেশ ছিল, সেখানে পুলিশ আইন শৃঙ্খলা বাহিনীর যে হামলা এবং গুলিবর্ষণ, সেখান থেকে তাদের নেতাকর্মীদের যে মৃত্যুর ঘটনা ঘটেছে এবং আহত এবং হতাহত হয়েছে অনেকেই, তারই প্রতিবাদে তারা কিন্তু আজকে সকাল সন্ধ্যা যে হরতাল কর্মসূচি সেটা কিন্তু পালন করেছে। এবং মিছিলের এবং ঢাকার ভিতরে বিভিন্ন জায়গায় মিছিল দেখা যায়, ঠিক এমনিভাবে একটি মিছিল করেছিল বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব অ্যাডভোকেট রহুল কবির রুজভী এবং যুবদল সভাপতি সুলতান সালাউদ্দিন টুকু। এছাড়া বিভিন্ন জেলায় কিন্তু আসলে নানা বিক্ষোভ কর্মসূচি পালিত হয়েছে। মুন্সিগঞ্জ শহরের উপকণ্ঠে যেমন মুক্তারপুর এলাকায় হরতালের সমর্থনে ঝটিকা মিছিল করেছেন বিএনপি নেতাকর্মীরা, এ সময় কিন্তু একটি মোটরসাইকেলে আগুন দেওয়ার মতো ঘটনা ঘটেছে। এই ঘটনায় অভিযান চালিয়ে পুলিশ নেতাসহ অনেককেই কিন্তু আটক করেছে। এছাড়া ঢাকার কেরানীগঞ্জে হরতালের সমর্থনে বিএনপির ঝটিকা মিছিল বের করা হয়েছে। কেরানীগঞ্জ উপজেলা দক্ষিণ বিএনপির যে উদ্যোগে আজ বিকেল 3টায় একটি কিন্তু ঝটিকা মিছিল বের করা হয়। বিএনপির চলমান সকাল সন্ধ্যা হরতালের সমর্থনে রাজধানীতে বিভিন্ন জায়গায় ঝটিকা মিছিল দেখা গেছে এবং তাদের যে শরিক দল, বিভিন্ন শরিক দলও কিন্তু আসলে হরতালের সমর্থনে মিছিল বের করেছে। এছাড়া বিএনপি জামাতের ডাকা যে হরতাল সেটাকে সমর্থন করে রোববার সকাল 8:30 দিকে বগুড়া শহরে কিন্তু বিএনপি জেলা কার্যালয় থেকে কিছু নেতাকর্মী মিছিল বের করে, এ সময় পুলিশ ফাঁড়ির সামনে মিছিল বাধা দেয় এবং পুলিশ বাধা অতিক্রম করে মিছিল কিন্তু রানা প্লাজার দিকে এগোনোর চেষ্টা করলে পুলিশ সেখানে কিন্তু শটগানের গুলি ছুড়ে নেতাকর্মীদের ছত্রভঙ্গ করে বলে জানা গেছে। তো আজকের যে হরতাল, এ হরতাল বলা চলে বিভিন্ন জেলা গুলোতে প্রভাব ফেললেও যে ঢাকা শহর, আমাদের যে রাজধানী প্রাণকেন্দ্র, সেখানে সকাল থেকেই আসলে অন্য দিনের যেমন স্বাভাবিক গাড়ি চলাচল স্বাভাবিক থাকে, তেমন কিন্তু আসলে স্বাভাবিক গাড়ি চলাচল দেখা যায়নি। তবে বেলা বাড়ার সাথে সাথে কিছুটা স্বাভাবিক হতে শুরু করে, কিন্তু পুরোপুরি স্বাভাবিক কিন্তু হতে দেখা যায়নি। অন্য অন্য সময় আমরা যেমনটা দেখেছি বিগত কয়েক বছরে হরতাল দিলেও সেটি কিন্তু আসলে তেমন কোনো প্রভাব ফেলে না, কিন্তু আজকের যে হরতাল কর্মসূচি ছিল সেটি কিছুটা প্রভাব ফেলেছে বলে আসলে সাধারণ মানুষ মনে করছে এবং বিএনপির পক্ষ থেকে দাবি করা হচ্ছে যে আজকের যে হরতাল সেটি তারা স্বতঃস্ফূর্তভাবে পালন করতে সফল হয়েছে এবং তাদের হরতালে সমর্থন দিয়ে আসলে সাধারণ মানুষ কিন্তু যে হরতাল, সে হরতালের স্বাভাবিক যে বিষয়টি ছিল সেটি কিন্তু আসলে তারা স্বতঃস্ফূর্তভাবে পালন করতে সফল হয়েছে, এটি বিএনপির পক্ষ থেকে আসলে দাবি করা হচ্ছে। এবং আপনারা ঠিক যেমনটি দেখছেন এই মুহূর্তে বিএনপির যে প্রধান কার্যালয় নয়া পল্টন, সেই প্রধান কার্যালয়ের সামনে থেকে আপনাদেরকে দেখানোর চেষ্টা করা হচ্ছে। প্রধান কার্যালয়ের সামনে কিন্তু আপনারা দেখছেন এটা কিন্তু পুলিশ কড়া পাহারায় রয়েছে এবং এই জায়গাটা কিন্তু ক্রাইম সিন জোন হিসেবে ঘোষণা করা হয়েছে এবং বিএনপির যে প্রধান কার্যালয় সে কার্যালয়ের ফটকে কিন্তু তালা ঝুলিয়ে দেওয়া হয়েছে এবং এখানে কিন্তু কোনো নেতাকর্মী বা বিএনপির কোনো কর্মীদেরকে কিন্তু আসলে দেখা যাচ্ছে না। তো আজকে সকাল সন্ধ্যা যে হরতাল ছিল, তো সন্ধ্যার পরপরই মোটামুটি ঢাকা শহরে স্বাভাবিক যে যানবাহন
সেটা কিন্তু চলতে শুরু করেছে এবং মানুষের যে স্বাভাবিক চলাচল সেটাও কিন্তু আসলে ক্রমেই বৃদ্ধি পাচ্ছে, ঠিক যেমনটি দেখছেন বা যেমনটি দেখানোর চেষ্টা করছে আমরা আপনাদেরকে নয়া পল্টন বিএনপির প্রধান কার্যালয়ের সামনে থেকে। তো এটি ছিল আসলে আজকের বিএনপির জামাতের যে সকাল সন্ধ্যা যে হরতাল কর্মসূচি ছিল সেই সকাল সন্ধ্যা হরতাল কর্মসূচির সর্বশেষ।